গুড মর্নিং। তো দেখো আজকে হচ্ছে দ্বিতীয় দিন, তো এখন হচ্ছে রেডি হয়েছি সকাল সকাল। এবার যাবো হচ্ছে মোহনা, তো মোহনায় ঘুরতে যাচ্ছি সবাই মিলে। তো এখনো চা কফি কিছু খাওয়া হয়নি আর কি, মানে বেরিয়ে তারপর খাবো আর কি। তো ব্রাশ শেষ করে ফ্রেশ হয়ে গেছি সবাই। মামা মজা এখন স্নান করবে, দেখো চলো। মামার জন্য একটু জল ভরে নেওয়া হচ্ছে আলাদা করে ছোট বোতল করে, কারণ কোথায় গেলে মামা আমাকে জল খেতে চায় আর কি। এর জন্য দাদা ভাই ভরে নিচ্ছে, বসে চাটা খেলাম আর কি, হয়ে গেছে। চলো যাই বাইরে। সো গাইস আমরা মোহনায় চলে এসেছি, তো সেই মানে মাছের বাজার, কি মাছ বাজারের কাছে একদম। তো এই দেখে আমার মাম্মাম দেখো সকাল সকাল খাবে হচ্ছে আখের জুস, তো খেতে পারবে না, একটা নিলাম যেহেতু সকাল সকাল সকালবেলা টাইমটা আর কি। তো দেখো এবার শাখা, এখানে প্রচুর মানে পরিমাণে শাখা আর কি, আর মোহনার চারপাশের যে দোকানগুলো আর কি, আমার তো ভীষণ ভালো লাগছে। আর এত কম দাম শাখাগুলো, তো আমার শুনে চোখ পুরো কপাল উঠে গেছে, বিশ্বাস করো। মোহনায় ঘুরতে এসেছি দেখো, আর এবার হচ্ছে তো এবার সকালবেলা একটু ব্রেকফাস্ট মতো মানে খাবো আর কি, এখানে বসে আছি হয়ে গেছে। তো দেখো এদিকে ঘুগনি খাচ্ছে, কিছু না কালকে মেম্বার দাঁড়িয়ে আছে আমাদের। মামাম রেডি হয়ে গেছে সব, গিফট হচ্ছে সব লেগে গেছে।
মেলা থেকে ঘুরে একটু চেঞ্জ করে নিয়েছি আমি, কারণ হচ্ছে ওই লং ড্রেস পরে খুব সমস্যা হয় বাসের ভিতর। তো এটা হচ্ছে মাঝ রাস্তায় চা খাবো, সবাই নেমে চা খাচ্ছি দেখো, তো বেশ ভালো লাগছে আর ঘুম ঘুম পাচ্ছিল তো চাটা। সো গাইস গুড মর্নিং, তো দেখো বা চলে এসেছে আজকে সকাল সকাল চলে আসলাম বাড়িতে। তো বাড়ি এসেছি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। তোমার লুক দেখো, আমার চেহারা একদম খুব কালো হয়ে গেছে। তো দীঘাতে স্নান করলে একটা প্রবলেম, মানে এত পরিমাণে মানে ড্রাই হয়ে যায় কি বলবো, আর একদম মনে হচ্ছে পুরো কালো হয়ে গেছি আমি। তো গাইস এখন হচ্ছে এই বাসে করে প্রথমবার আমি দীঘাতে গেলাম, মানে কি বলবো একদম পা একদম ফুলে গেছে, মানে বসেছিলাম তো এভাবে মানে সেই জন্য আর কি। তো আজকে রবিবার, তো তোমার দাদা মানে তো আমি ছুটি আছে আজকে, তো বাড়িতে আছে আর আমার শরীরটা একদম ভালো লাগছে না কি বলবো তোমাদেরকে, মানে প্রচুর ঘুরেছি, তোমার সব সবটাই শেয়ার করেছি তোমাদেরকে। তো এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের সকালটা আমি দাদা মায়ের করেছে, এবার দুপুরটা আমার করতে হবে, কারণ এখন সব প্রবলেম হচ্ছে চোখের প্রবলেম, মানে যেটা অ্যাকচুয়ালি জয় বাংলা বলছি সবাই, ঠিক আছে। তো সেগুলো দেখছি মায়ের হয়েছে, তো দুপুর রান্নাটা আমি করবো। তো রান্না করবো আজকে ইলিশ মাছ, তো আসার সময় নিয়ে এসেছি ইলিশ মাছ, ইলিশটা রান্না করবো। আর আমি দীঘা থেকে কী কী কেনাকাটা করেছি সবার জন্য, সবার বলতে তো গাইস দীঘা থেকে আমি যেগুলো কেনাকাটা করেছি সেগুলো সবার সাথে সবটাই শেয়ার করবো কী কী কেনাকাটা করেছি। তো এখন না একটু পরে, আর মামা আমাদের বাড়ি এসে ঘুমিয়ে পড়েছে, কারণ বাসা সেরকম ঘুমায় না, মানে কী বলবো মানে বাসা তো আমি একদম ঘুমোতে পারি না, জাস্ট আমি চোখ বন্ধ করেছিলাম একটা ব্যাপার। তো সেজন্য এখন আগে রান্নাটা করে নেবো আমি, আর তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী নিয়েছি আমি। চলো, তো আমরা প্রায় 10:30 সময় মানে বাসে উঠেছি আর কি, আর মানে বাড়ি মানে বাড়ি আসতে 7:10, হ্যাঁ 7:00 সময় বাড়ি চলে এসেছি আমরা আর কি। তো আসার সময় 2-3 জায়গায় মানে গাড়ি দাঁড়িয়েছিল আর কি, দাঁড়িয়ে আসতে চাটা খেয়েছি আমরা সবাই, তো ভালো এনজয় করেছি এবং বেশ ভালো লাগছিলো এই দিনগুলো, মানে কি বলবো। আর মামা বলছে আমি মা আবার যাবো, তাই বলছে দাদা হয় ইলিশ মাছ, আর এই যে চিকেন রান্না করবো, চিকেন আর রান্না করবো দেখো, আর রান্না করবো দেখো ঝিঙে কেটে নিয়েছি, আর এই যে দেখো পুঁই শাক, আলু, পটল, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর মাছা মাছ দিয়ে চচ্চড়ি করবো। সো গাইস আমার দুপুরের রান্না বান্না কমপ্লিট, আর খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো চলো তোমাদেরকে শেয়ার করি আমি কী কী নিয়েছি দীঘা থেকে। তো চলো, আর এই যে দেখো তোমার তপনদা এখন মধ্যে ঘুমোচ্ছে, ও দুপুরে খাইও নি, ঠিক আছে। তো আমরা খাবার খাওয়া হয়ে গেছে মামাকে খাইয়ে, চলো তো তোমাদেরকে দেখা আমি কি কি নিয়েছি। আর এই আজকে সত্যি সত্যি অনেকটা কালো লাগছে, কিন্তু বাড়িতে এসে বেশি কালো লাগছে আরো। তো চলো ফার্স্টে তোমাদেরকে কি দেখো, ফার্স্টে একটা ভালো জিনিস দেখা তোমাদেরকে, এই যে একটা শঙ্খ নিয়েছে দেখো সুন্দর, তো এই শঙ্খ নিয়েছে, এগুলো জল শঙ্খ বলে আর কি। তো এই জল শঙ্খ নিয়েছি, একটা নিয়েছি তোমাদের দেখাই, একদম ছোট্ট দেখো। তো দুটো নিয়েছি, একটা হচ্ছে আমি আমার বাড়ির জন্য নিয়েছি, আমার শ্বশুর বাড়ির জন্য, তো জানি না মা কোনটা রাখবে আমাদের বাড়ির জন্য, তো আমাদের বাড়ির একটা আর তোর বাড়ির জন্য, তো ওই জন্য দুটো নিয়েছি। আর খুব ভালো লাগছিলো দেখতে, মানে সত্যি কথা বলতে দীঘাতে মানে শঙ্খর জিনিস সবথেকে বেশি ভালো লাগে দেখতে আর কি, মানে তোর জিনিস আর কি। তো এই দুটো নিয়েছি, তো হ্যাঁ শঙ্খ দুটো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই তোমরা বলবে কিন্তু, ঠিক আছে। আমাদের ভীষণ ভালো লেগেছে সব দুটো, মানে এটা একটু বড় আছে, একটা একটু ছোট। তো আমার ঠাকুরঘর অলরেডি রয়েছে একটা, তো ও আমি একটা নিয়ে এসেছি আর কি ওখান থেকে। তো দেখো এই সিঁদুর রাখা পটোটা নিয়েছি কালকে, মানে বাড়ি আসার আগে মেলা দেখতে গেছিলাম, তো সেখান থেকে নিয়েছি আমি। তো অনেকদিনের ইচ্ছে ছিল এরকম একটা সিঁদুর পটো নেবো আর কি, এই যে আমাদের ভীষণ ভালো লাগছে দেখতে দেখো। তো এটা নিয়েছি, এটা হচ্ছে আমার পছন্দ নিয়েছি আমি। তো এটা মানে অনেক রকম কালার ছিল, বাট আমার লালটা বেশি ভালো লাগলো,
তো এটা লালটা রেখে দিয়েছি আমি, তো এটা নিয়েছি। আর একটা মালা সেট নিয়েছি, দেখো কালার আছে দেখি তো, এই যে এই পুঁতি মালাটা নিয়েছি, তো বেশ ভালো লাগছে। আর দেখো দুটো ছোট ছোট দুটো কানে রয়েছে ম্যাচিং। তো নিশ্চয় কোনো একটা ভিডিও তো মানে পরে হয়তো রিল বানাবো কি, তো অবশ্যই তোমাদের পরে দেখাবো, ঠিক আছে? আমার পড়ছে না, প্রচুর গরম লাগছে আমার, তো এটা নিয়েছি। আর মামা আমার একটা মেসেজ নিয়েছি, দেখো এই যে সাদা মুক্ত, খুব ভালো লাগে দেখতে। দেখো তো কালকে থেকে মামা আমার হাতে ছিল, তো আমি বাসের মধ্যে খুলে নিয়েছিলাম আর কি, মানে প্রচুর গরমে কষ্ট পাবে মামা হাতে দিয়ে, তো আমি খুলে নিয়েছি। তো মামার জন্য এটা নিয়েছে মামা, মামা নিজেই পছন্দ করেছে আর কি। তো এটা মামামের, আর দুটো কানের নিয়েছি, তো অনেক দেখাই নিয়েছে। দেখো রেড কালারের হালকা পাথর স্টোন দেওয়া আছে, দেখো তো পরে ভালো লাগছে আমার। তো ছোট ছোট দুটো বাচ্চা, কিউট বাচ্চা মানে বিক্রি করছিল আর কি, তো ওদেরকে দেখে আমি সত্যি বলতে ওদেরকে দেখে মানে নিয়েছি আর এইগুলো। তার একটা নিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে, এই যে এই রংটাও খুব সুন্দর, দেখো গ্রিন কালার আর হালকা রেড আছে, খুব ভালো লাগছে দেখে। তো এই দুটো ইয়ারই একই জায়গা থেকে নেওয়া, মানে ওই বাচ্চা দুটো বিক্রি করছিল তো ওদের কাছ থেকে এসেছি, ভালো লাগছে এই দুটো নিয়েছি। আর সেভাবে বলতে মানে সেরকম বেশি কিছু কেনা হয়নি, এই গরমের মধ্যে কি বল মানে একদম ঘুরতে ভালো লাগছিল বাট দেখাতে না। তো আরেকটা ইয়ারিং দেখাই তোমাদেরকে, তো এই যে একটা ইয়ারিং, তো এই সাদা পুঁতি ইয়ারিং আমার ভীষণ পছন্দ, কি বলবো তোমাদেরকে, আর পরতে আমার ভীষণ ভালো লাগে। তো আমি বাড়িতে একজন পরি মাসিল এর থেকে ছোট একটু সোলটা, বাট এগুলো একটু হালকা একটু বড় আছে দেখো, তো এই দুটো নিয়েছিলাম। আর সব থেকে যেটা ইন্টারেস্টিং একটা জিনিস, মানে খুব পছন্দের একটা জিনিস বলতে পারো, সেটা তোমাদেরকে দেখাবো এবার। মানে এমন বেশি দামি জিনিস নয় বাট তবুও আমার ভীষণ পছন্দ হয়েছে, আমার কাছে অনেক দামি। এই যে আমি দুটো শাখা নিয়েছি, সরাসরি শাখা তোমার হাতে অলরেডি একটা রয়েছে, বাট এগুলো একটু হালকা একটু ছোট, আর তোমরা তো খেয়াল করেছো হালকা একটু বাঁকা রয়েছে, মানে যাতে করে একটু মানে হাতের মধ্যে ঘোরফেরটা একটু কম হয়, বাট আমি কমফোর্টেবল, তো আমি এগুলো নিয়েছি কালকে। দেখো পুরো মাছের ডিজাইন দেওয়া আছে আর খুব সুন্দর একটা কলকা দেওয়া আছে দেখো। তো এই সহজের শাখা দুটো নিয়েছি, কেমন লাগছে বলতো? আমার ভীষণ পছন্দ। আর দেখো এই লাল কলাগুলো, এগুলো আমি কালকে নিয়েছি, তোমরা হয়তো খেয়াল করেছো যে আমার হাতে মানে ছিল মানে আগেরগুলো একদম সরু ছিল, তো এই সাইজটা একদম পারফেক্ট, তো আমি এটা নিয়েছি, ভীষণ পছন্দ হয়েছে আমার। আর সত্যি বলতে আমাদের চাপা বাজারে যেরকম পাওয়া যায় না সেরকমভাবে, তো আমি আনতে বলেছি দেখো আমার তো নিয়ে আসতে পারিনি, তো আমি দীঘা থেকে এটা নিয়ে এসেছি। আর রংটা খুব সুন্দর দেখো, শাখার সাথে খুব ভালো মানাচ্ছে। ও আরেকটা জিনিস নিয়েছি, এই যে দেখো খুলে দেখায়, তো দেখো এই শাখা আনছিল নিয়েছি কালকে। তো অনেকদিনের ইচ্ছে ছিল মানে যে অনেকের হাতে দেখতাম যে শাখার আংটি দেওয়া আছে, তো আমিও নিয়েছি, ভীষণ ভালো লাগছে পরে দেখো, কিন্তু একদম স্মুথ বলতে মানে একটু বাঁকা রয়েছে বাট আমি দেখতে ভালো দেখো। আর এই আংটির সাথে বলতে বেশ ভালোই লাগছে দেখো, তো এটা নিয়েছি। সবচেয়ে বেশি পছন্দ এই শাখাটা আর এই সিঁদুর ঢাকা কৌটোটা, এই দুটো দিয়ে সব থেকে বেশি পছন্দ হয়েছে। আর আর এর মধ্যে আছে কিছু মিষ্টি, মিষ্টি বলতে মানে সোন পাপড়ি রয়েছে, আর এর মধ্যে কী রেখা যা বলে, তারপর গুড় বাদাম, অনেক রকম মানে মিষ্টি রয়েছে, বাড়ির জন্য নিয়ে এসেছি।
মানে ওখানকার শুনেছি দীঘার শোল পাপড়িটা খুব ভালো খেতে, ওর জন্য নিয়ে এসছি এটা বাড়িতে সবাইকে দেবো আর কি। তো আমি সকাল থেকে মানে তোমাদেরকে ফার্স্টে দেখাচ্ছি, মানে বাইরে এখন কিছু বার করিনি আমি, তো এর মধ্যে রয়েছে। তো মিষ্টি নিয়ে এসছি সবার জন্য। তো মামাম কিছু খেলনা মাটি নিয়েছে, তো সেগুলো বাইরে রয়েছে, মামাম নিয়ে খেলা করছিল, সেগুলো তোমাদেরকে আলাদা করে দেখাচ্ছি না। তো এর আগেও আমি একবার গেছি দেখা মানে দীঘাতে আর কি, তো তখন মামাম ছিল না আর আমি তখন ইউটিউবে ছিলাম না, তোমার সঙ্গে সেভাবে শেয়ার করা হয়নি। তো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, টাটা। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা আমার চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে করে আমার ভিডিও তোমার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। টাটা।